আসসালামু আলাইকুম দর্শক, আজকে তৈরি করে দেখাচ্ছি সরিষার তেলে ইলিশের ঝোল। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। ইলিশ মাছ রান্নার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। ইলিশ মাছটা আমি সরিষার তেলেই রান্না করব। সরিষার তেলটা দিয়ে যে একটু গরম হয়ে এলো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভুনা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। ইলিশ মাছ রান্নার সময় কখনোই খুব বেশি মশলা ব্যবহার করতে হয় না। ইলিশের নিজস্ব খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, বেশি মশলা ব্যবহার করলে সেই ফ্লেভারটা কিন্তু হারিয়ে যায়। আমি একেবারে অল্প একটু 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে তেলে ভুনে নিতে হবে। যখন খুব ভালোভাবে ভুনা হয়ে গেল এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। এখানে প্রত্যেকটা উপকরণ 1/2 চা চামচ করে আছে। লবণ আর লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই গুঁড়া মশলাগুলোকে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভুনে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এতে আমি এখন অ্যাড করব প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। চুলার আঁচ এই মুহূর্তে আমার লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। যখন খুব ভালোভাবে মশলাগুলো ভুনা হয়ে গেল এবার আমি এতে ইলিশ মাছ অ্যাড করব। এখানে আমি 5 পিস ইলিশ মাছ রেখেছি, মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো একে একে মশলায় দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করতে একেবারেই কম সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে যায়। ইলিশ মাছগুলো দিয়েই নাড়তে যাবেন না, 2 থেকে 3 মিনিট একটু সেট হওয়ার পর তারপরে এগুলোকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ইলিশ মাছ সবসময় খুব নরম থাকে, খুব সাবধানে এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। যখন সবগুলো ইলিশ মাছ উল্টে দেওয়া হয়ে গেল এবার আমি এতে ঢাকনা দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটিকে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ইলিশ মাছগুলো অনেকটা হয়ে এসছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলো ইলিশ মাছ আরেকবার উল্টে দিয়ে আমি এবার এতে সামান্য একটু পানি অ্যাড করব ঝোলের জন্য। যেহেতু সরিষার তেলে ইলিশের ঝোল, ঝোল তো থাকতেই হবে, সেই জন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবারে আবার আমি 5 মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি আরও 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার ইলিশ মাছ একেবারে তৈরি। প্রিয় দর্শক, চেষ্টা করবেন চামচটা কম চালাতে, মাঝে মাঝে এভাবে প্যানটা একটু নাড়িয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে সব দিক থেকে ইলিশ মাছগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এবার আমি 5 থেকে 6টা কাঁচামরিচ এভাবে মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার এতে অ্যাড হবে, সেই সাথে যদি ঝাল কম খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। আরও 5 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। আমার টোটাল কুকিং টাইম হচ্ছে 15 মিনিটস। এবার আমি এতে ধনিয়া পাতা অ্যাড করব, তবে এটা একেবারেই অপশনাল। চুলার জল বন্ধ করে দিয়েছি, তৈরি হয়ে গেল সরিষার তেলে ইলিশের ঝোল। আমি এবার এই ইলিশ মাছগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এই অসাধারণ ইলিশ মাছের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।